ইউক্রেনে মার্কিন সহায়তার লাগাম রিপাবলিকানরা টেনে ধরবে কি? জানিয়ে দিব, গুলিবিদ্ধ হওয়ার পর প্রথম জনসভায় বক্তব্য দিবেন ইমরান খান। আরও জানিয়ে দিব, হুয়াওয়ে সহ চীনের 5 কোম্পানির পণ্যে নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের। এদিকে ফ্রান্সে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত 2। জানিয়ে দিব, রাশিয়া ইউক্রেন যুদ্ধের শেষ কোথায়? ট্রাম্পের ভাষণ ছিঁড়ে ফেলা সেই ন্যান্সি পেলোসির আলোচিত কিছু ঘটনা। এবং সর্বশেষ জানিয়ে দেব, নৈরাজ্য সৃষ্টিকারীরা সাম্রাজ্যবাদী শক্তিগুলোর হাতের পুতুল বলছে আয়াতুল্লাহিল উজামা খামেনিও। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। ইউক্রেনে মার্কিন সহায়তার লাগাম রিপাবলিকানরা টেনে ধরবে কি? যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট জো বাইডেনের দল ডেমোক্রেটিক পার্টি কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের নিয়ন্ত্রণ ধরে রেখেছে, কিন্তু রিপাবলিকান পার্টির কাছে নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ হারিয়েছেন ডেমোক্রেটরা। রিপাবলিকানদের কাছে প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ হারানোয় সিদ্ধান্ত গ্রহণে বাইডেনের ক্ষমতা কিছুটা কমবে। এতে ইউক্রেনকে মার্কিন সহায়তার ক্ষেত্রে অনিশ্চয়তার সৃষ্টি হতে পারে, কারণ কিয়েভকে উদারহস্ত সহায়তায় আপত্তি আছে রিপাবলিকানদের। এ নিয়ে জেনেভা সেন্টার ফর সিকিউরিটি পলিসির নির্বাহী ফেলো আহমাদি আলী আল জাজিরার লেখা এক মতামত কলমের চম্বক অংশ তুলে ধরা হলো। যুক্তরাষ্ট্রের 2022 সালের মধ্যবর্তী নির্বাচন রাষ্ট্রপতি জো বাইডেনের ডেমোক্রেটিক পার্টির জন্য একটি ভয়াবহ ব্যাপার হবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছিল, কিন্তু অপ্রত্যাশিতভাবে দেখা গেল ভোটারদের অন্য চিন্তা ভাবনা ছিল। হ্যাঁ, তাদের কাছে মূল্যস্ফীতি ও গ্যাসের উচ্চ মূল্যের বিষয়টি গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু নিজেদের শরীরের বিষয়ে নারীদের অধিকার আর ক্ষুণ্ণ হওয়ার আশঙ্কা ছিল। অধিকাংশ আমেরিকানের মাথায় ছিল বিষয়টি। এর ফলাফল হলো এখন এক ভোটের ব্যবধানে সিনেটের নিয়ন্ত্রণ নেওয়ার সুযোগ তৈরি হয়েছে ডেমোক্র্যাটদের। অবশ্য প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ হারিয়েছেন ডেমোক্র্যাটরা। নিম্নকক্ষের সামান্য ব্যবধানে রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা বাকি মেয়াদে বাইডেনের অনেক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াতে পারে। অভ্যন্তরীণ শাসনকার্য থেকে শুরু করে পররাষ্ট্রনীতিতেও একটি বিভক্ত সরকারের উল্লেখযোগ্য প্রভাব পড়তে পারে। এসবের মধ্যে রয়েছে ইউক্রেন থেকে শুরু করে চীন ও নিষেধাজ্ঞার মতো বিষয়গুলো। ইউক্রেন নীতিতে পরিবর্তন। ফেব্রুয়ারিতে ইউক্রেনে পুরোদমে হামলা শুরু করে গুলিবিদ্ধ হওয়ার পর প্রথম জনসভায় বক্তব্য দিবেন ইমরান খান। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান একটি হত্যা প্রচেষ্টায় গুলিবিদ্ধ হওয়ার পর শনিবার প্রথম জনসমক্ষে হাজার হাজার সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন বলে আশা করা হচ্ছে। এই হত্যা প্রচেষ্টার জন্য তিনি ক্ষমতাসীনদের অভিযুক্ত করেছেন। ইমরান খান গত এপ্রিল মাসে পার্লামেন্টে অনাস্থা ভোটের মাধ্যমে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে রাজনৈতিক অস্থিরতার মধ্যে এই বন্দুক হামলা ছিল সর্বশেষ মোড়। শনিবার পাকিস্তান তেহরিক ইনসাফ পার্টি আয়োজিত লং মার্চ ধারাবাহিক রাজনৈতিক অস্থিরতার পরিণতি। এর মাধ্যমে আগামী বছরের অক্টোবরে পার্লামেন্টের মেয়াদ শেষ হওয়ার পূর্বে আগাম নির্বাচন করার জন্য সরকারকে চাপ দেওয়া হচ্ছে। সকালে এক টুইটারে খানের বক্তব্যের উদ্ধৃতি করে পিটিআই জানায়, আমরা জীবন বিপন্ন এবং আহত হওয়া সত্ত্বেও আমি জাতির জন্য রাওয়ালপিন্ডিতে যাচ্ছি। খান বলেন, আমার জাতি আমার জন্য রাওয়ালপিন্ডিতে আসবে। ইমরানের বরাত দিয়ে জিও টিভি জানায়, প্রাণনাশের হুমকি সত্ত্বেও জনসভায় বক্তব্য দিবেন ইমরান খান। হুয়াওয়ে সহ চীনের 5 কোম্পানির পণ্য নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের। জাতীয় নিরাপত্তার স্বার্থে হুয়াওয়ে ZTE সহ চীনের 5 কোম্পানির প্রযুক্তি যোগাযোগ সরঞ্জাম বিক্রি এবং আমদানিতে নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। অন্য 3 কোম্পানি হল দাহুয়া, হগভিশন ও হাইটেরা। মার্কিন কর্মকর্তারা বলেছে নিরাপত্তার কারণে এমন পদক্ষেপ নিয়েছেন তারা। তবে চীনের হগভিশন কোম্পানির দাবি করছে তাদের প্রযুক্তি পণ্য যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য কোনো হুমকির উপস্থিতি নেই। এসব কোম্পানির ডিভাইসে ভিডিও নজরদারির সরঞ্জাম এবং রেডিও সিস্টেম রয়েছে। শুক্রবার এ নিষেধাজ্ঞা দেয় মার্কিন ফেডারেল কমিউনিকেশন কমিশন। যুক্তরাষ্ট্রের এক নিরাপত্তা কর্মকর্তা জানান, এসব টেলিকম ডিভাইসের মাধ্যমে পঞ্চম প্রজন্মের ওয়্যারলেস নেটওয়ার্ক ব্যবহার করে গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নিতে পারে বেইজিং। যদিও হুয়াওয়ে এবং অন্যান্য প্রতিষ্ঠানগুলো দাবি করেছে তারা যুক্তরাষ্ট্র সম্পর্কে কোনো তথ্য চীনার সরকারকে দেয়নি। সূত্র বিবিসি। ফ্রান্সে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত 2। সুইজারল্যান্ড থেকে মোনাকো যাওয়ার পথে একটি বেসামরিক হেলিকপ্টার দক্ষিণ ফ্রান্সে বিধ্বস্ত হলে এক পাইলট এবং এক রাশিয়ান ব্যবসায়ী সহ 2 ব্যক্তি নিহত হন। শুক্রবার কর্মকর্তারা একথা জানিয়েছেন। আঞ্চলিক কর্মকর্তা জানান, শুক্রবার দুপুর 2টার দিকে নাইস শহরের কাছে দুর্ঘটনার পর 2টি লাশ উদ্ধার করা হয়েছে। ওই কর্মকর্তা বলেছেন, নিহতদের একজনকে হেলিকপ্টারটির পাইলট হিসেবে শনাক্ত করা হয়েছে, অপরজন মাল্টিস পাসপোর্টধারী রুশ ব্যবসায়ী ছিলেন। বিধ্বস্ত হেলিকপ্টারটির বেসরকারি কোম্পানি মোনায়েকেয়ার পরিচালিত। মোনায়েকেয়ার এএফপিকে জানিয়েছে, লোশান থেকে মোনায়েকো যাওয়ার জন্য ফ্লাইটের আরেকজন যাত্রী ছিলেন, কিন্তু শেষ মুহূর্তে তার যাত্রা বাতিল হয়ে যায়।
যুদ্ধের নয় মাস রাশিয়া ইউক্রেন যুদ্ধের শেষ কোথায়? মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আমাদের আশ্বস্ত করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উম্মাদ নন, তিনি বিপদের মুখে আছেন এ কথা ঠিক, কিন্তু তাই বলে হুটহাট করে তিনি পারমাণবিক বোমা ছুড়বেন এ কথা মোটেই ঠিক নয়। বাইডেনের কাছে গোপন গোয়েন্দা প্রতিবেদন রয়েছে, তিনি সেসব দেখেই আমাদের এই আশ্বাস বাণী শুনিয়েছেন। তবে পুতিন উম্মাদ হন বা না হন তিনি বোকা এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। অন্তত পক্ষে ইউক্রেনে যেসব রুশ সৈন্যকে পাঠানো হয়েছে তাদের সেরকমই ধারণা। এসব সৈন্য স্ত্রী অথবা মায়ের সঙ্গে সেলুলার ফোনে কথা বলার সময় তেমন দাবি করেছেন। নিউ ইয়র্ক টাইমস এর সৌজন্য মূল রুশ ভাষায় তাদের এ কথোপকথন এখন জানা যাচ্ছে। পুতিন একটা আস্ত গর্ধব, উনি চান আমরা কিয়েভ দখল করি, কিন্তু কিভাবে সে ব্যাপারে তার বিন্দুমাত্র ধারণা নেই। যুদ্ধ শুরুর আগে কেউ আমাদের বলেনি কি হচ্ছে, আমরা কোথায় যাচ্ছি, এখন চারিদিকে শুধু রক্ত, মানুষের লাশ আমাদের বোকা বানানো হয়েছে। এখানে আমরা একটা ফ্যাসিস্টেরও দেখা পাই, যে কথা আমাদের যুদ্ধের আগে বলা হচ্ছিল, গর্ধব। আমার নিজের ধারণা পুতিন একই সঙ্গে উম্মাদ ও নির্বোধ, যে সোভিয়েত ইউনিয়নের পতনকে তিনি ইতিহাসের সবচেয়ে বড় ট্র্যাজেডি হিসেবে বর্ণনা করেছেন, তুড়ি মেরে তা ফের জোড়া লাগানো সম্ভব বলে যে অঙ্ক তিনি কষেছেন তা দেখেই একথা বলছি। ইতিহাস পেছন পথে হাঁটে না, সে সামনে এগোয়। ইতিমধ্যে এ যুদ্ধ আট মাস পেরিয়ে নয় মাসে পড়েছে। প্রথম কয়েক মাসে রুশ সৈন্যরা ইউক্রেনের যে সীমানা দখল করেছিল তার 55% তাদের হাতছাড়া হয়েছে। 100,000 মতো সৈন্য হতাহত হয়েছে। দেদার ব্যবহার করায় গোলাবারুদ বিশেষত গাইডেড মিসাইল ফুরিয়ে এসেছে। আশা ছিল চীন বা ভারত তাকে সাহায্য করবে, বাস্তবে কথার পপকর্ন, সিটানো ছাড়া আর কিছুই তারা করেনি। অর্থনীতির অবস্থাও চিড়ে চ্যাপটা হয়ে এসেছে। বিশ্বব্যাংকের হিসাব অনুসারে গত নয় মাসে রাশিয়ার জাতীয় উৎপাদন প্রায় 3% হ্রাস পেয়েছে। খুচরা যন্ত্রাংশের অভাবে আধুনিক সামরিক সরঞ্জাম উৎপাদন কমিয়ে আনতে হয়েছে। যুদ্ধের ময়দানে রাশিয়ার জয়লাভ অসম্ভব জেনে পুতিন এখন ইউক্রেন লক্ষ্য করে বেপরোয়া ক্ষেপণাস্ত্র ছুড়ছেন, উদ্দেশ্য দেশটির বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামো ধ্বংস। শুধু অবকাঠামো নয়, মানুষের বসত বাড়িও ভেঙে গড়িয়ে দিচ্ছেন। তিন দিন আগে জাপোরিজিয়ায় একটি হাসপাতালের প্রসূতি বিভাগের ওপর মিসাইল ছুড়ে 2 দিনের এক শিশুকে হত্যা করা হয়েছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ স্বীকার করেছেন তারা পরিকল্পিতভাবে ইউক্রেনের অবকাঠামোর ওপর হামলা করছেন। তিনি বলেছেন, আমাদের লক্ষ্য ইউক্রেনকে আলোচনার টেবিলে বসতে বাধ্য করা। এ অবস্থায় এমন এক আপোষ প্রস্তাব রাখা যেতে পারে যেখানে যুদ্ধবিরতি ও অধিকৃত এলাকা থেকে আংশিক সৈন্য প্রত্যাহারের বদলে রাশিয়ার ওপর চলতি অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার বা স্থগিত রাখার কোনো আগাম প্রতিশ্রুতি। ট্রাম্পের ভাষণ ছিঁড়ে ফেলা সেই ন্যান্সি পেলোসির আলোচিত কিছু ঘটনা। যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে প্রায় 2 দশক ডেমোক্রেটদের নেতৃত্ব দিয়েছেন স্পিকার ন্যান্সি পেলোসি। 8 নভেম্বরে মধ্যবর্তী নির্বাচনে নিম্নকক্ষের নিয়ন্ত্রণ পেয়েছে বিরোধী রিপাবলিকানরা। নির্বাচনের ফলাফল ঘোষণার পর ন্যান্সি পেলোসি তার পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। দীর্ঘদিনের রাজনৈতিক ক্যারিয়ারে তিনি যুক্তরাষ্ট্রের রাজনীতির কেন্দ্র ওয়াশিংটনে অত্যন্ত ক্ষমতাধর ও অনুকরণীয় একজন নারী হিসাবে আবির্ভূত হয়েছেন। ন্যান্সি পেলোসি 2007 সালে নিম্নকক্ষের প্রথম নারী স্পিকার হিসাবে শপথ নেন। একটা সময় পর্যন্ত পেলোসি ছিলেন শীর্ষ পদে থাকা পুরুষ রাজনৈতিকদের পাশে একমাত্র নারী। দীর্ঘ রাজনৈতিক জীবনে বিরোধী রিপাবলিকানদের কাছে তাকে অনেকভাবে অপমানিত হতে হয়েছে। তিনি এখন কংগ্রেসের বেশি হুমকির মুখে থাকা সদস্যদের একজন। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার সম্পর্ক তিক্ত। যুক্তরাষ্ট্রের সংসদীয় ব্যবস্থায় শীর্ষ 2 পদে থাকা এই 2 রাজনীতিকের মধ্যে তিক্ততার সম্পর্ক অনেকবার নানাভাবেই প্রকাশ পেয়েছে। ট্রাম্প পেলোসির দ্বৈরথ গণমাধ্যম সহ সবার নজর কেড়েছে। নৈরাজ্য সৃষ্টিকারীরা সাম্রাজ্যবাদী শক্তিগুলোর হাতের পুতুল, বলছে আয়াতুল্লাহিল উজামা খামেনিও। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজামা খামেনিও বলেছেন, সাম্প্রতিক সহিংসতায় দেশের কিছু বিপ্লব বিরোধী মানুষের নৈরাজ্য দেখে যারা হতাশ হয়েছেন তাদের মনে রাখতে হবে এই নৈরাজ্য পশ্চিমা সাম্রাজ্যবাদী শক্তিগুলোর কয়েক দশকের ষড়যন্ত্রের সর্বশেষ অংশমাত্র। নানা কায়দায় তারা ইরানকে দুর্বল করতে না পেরে এবার মুষ্টিমেয় কিছু দাঙ্গাবাজকে লেলিয়ে দিয়েছে, যাতে ভেতর থেকে ইরানের ইসলামী শাসন ব্যবস্থাকে দুর্বল করা যায়। বাশিরস বা স্বেচ্ছাসেবক দিবস উপলক্ষে তিনি শনিবার তেহরানে কয়েক হাজার স্বেচ্ছাসেবকের এক সমাবেশে ভাষণ দিতে গিয়ে এ মন্তব্য করেন। তিনি আরও বলেন, এসব নৈরাজ্য সৃষ্টিকারীকে প্রধান শত্রু মনে করা যাবে না, বরং প্রধান শত্রু সেই পশ্চিমা বিশ্বই রয়ে গেছে, এরা তাদের হাতের পুতুল মাত্র। তিনি আমেরিকার সঙ্গে আলোচনা প্রসঙ্গে বলেন, মার্কিনিরা কখনো আলোচনার মাধ্যমে ইরানকে তার অধিকার ফিরিয়ে দেয়নি। আমেরিকার সঙ্গে আলোচনায় সফল হওয়ার একটি উপায় আর তা হচ্ছে তার কথা মুখ বন্ধ করে মেনে নেওয়া। কিন্তু স্বাধীন চেতা ইরানি জাতি কখনো আমেরিকার কাছে নতি স্বীকার করবে না, এবং আমেরিকার সঙ্গে ইরানের সমস্যাও সমাধান হওয়ার নয়। তিনি বলেন, পশ্চিমা বিশ্লেষকেরা কোনো রাগঢাক না রেখেই বলেছেন আমেরিকার সঙ্গে সমস্যার সমাধান করে ফেললেই ইরানের নৈরাজ্য বন্ধ হবে, কিন্তু সেটা কখনোই হবে না বলে তিনি মন্তব্য করেন। সূত্র পার্টস টুডে।